দেখুন যে শর্ত সাপেক্ষে স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি পেল সৌদি নারীরা শর্ত সাপেক্ষে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি পেয়েছে সৌদি নারীরা গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পর খেলা দেখার অনুমতি প্রদান করাকে সৌদি নারীদের ক্ষমতায়নের পথে আরও একটি বড় পদক্ষেপ মনে করা হচ্ছে তবে এর কিছু পরিবর্তন আনা হয়েছে সৌদি আরবের এ সংক্রান্ত নিয়মে নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে হলে একটি শর্ত মানতে হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ এক্ষেত্রে শর্তটি হলো স্টেডিয়ামে ফ্যামিলি সেকশন নামে একটি স্থান থাকবে মেয়েদের সেই নির্দিষ্ট স্থানে থাকতে হবে পুরুষদের জন্য স্টেডিয়ামে শুধু পুরুষ নামে একটি অংশ থাকবে সেখানে কোনোভাবেই নারীরা থাকতে পারবে না আগামী বছর থেকে চালু করা হচ্ছে নিয়ম সৌদি আরবের বহু রেস্টুরেন্ট ও ক্যাফেতে একই ধরনের ব্যবস্থা রয়েছে নারী ও পুরুষের পৃথক প্রবেশ ও বসার ব্যবস্থা থাকে সেখানে সৌদি আরবের তিনটি প্রধান স্টেডিয়ামে বর্তমান সংস্কার কাজ করা হচ্ছে রিয়াদ জেদ্দা দাম্মাম স্টেডিয়ামে পৃথকভাবে পারিবারিক স্থান তৈরি করা হচ্ছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে